সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাহে রমজানের স্পেশাল পর্বে আজকের বিষয় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজেজা। আলোচনা শুরুর আগে জেনে নেই এই মুজেজা কি। মুজেজা হলো মিরাকেল বা আল্লাহ প্রদত্ত অলৌকিক কোনো ক্ষমতা নবীগণের জন্য, যা উম্মতের মাঝে দেখালে তারা বিশ্বাস করতে বাধ্য হতো তিনি আল্লাহ প্রদত্ত পয়গম্বর। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে আলোর পথ দেখানোর জন্য যুগে যুগে নবীদের প্রেরণ করেছেন এবং প্রেরণের প্রমাণস্বরূপ বিভিন্ন নবীদেরকে বিভিন্ন মুজেজা বা অলৌকিক ক্ষমতা দান করেছেন। শুরুতেই আলোচনা করছি হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিতেন তখন সে চোখে দেখতে পেত। যখন কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিতেন তখন তারা স্বাভাবিক ত্বক ফিরে পেত। কোনো মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে সে জীবিত হয়ে যেত। হযরত দাউদ আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা যে মুজিজা দান করেছিলেন তার ফলে ওনার হাতে লোহা কাদার মতন নরম হয়ে যেত এবং এর মাধ্যমে মহান আল্লাহ তাআলা ওনাকে বল্লম এবং তরবারি তৈরি করতে শিখিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম বগলের নিচ থেকে হাত বের করলে তা থেকে উজ্জ্বল আলোর বিকিরণ ঘটত। এছাড়াও ওনার অন্যতম আরেকটি মুজেজা হল মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, যা ছেড়ে দিলে জীবন্ত অজগর সাপে পরিণত হতো। এছাড়াও তিনি সমুদ্রের মাঝে সেই লাঠি দ্বারা ইশারা করলে সমুদ্রের মাঝে রাস্তা তৈরি হয়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিরাপদ ও আরামে থাকতেন। মহান রব্বুল আলামিন তাকে এই মুজেজা দ্বারা তার জীবন রক্ষা করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত মুজেজা দ্বারা বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারতেন এবং বাতাস তার ইচ্ছা অনুযায়ী যে কোনো স্থানে নিয়ে যেত। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মহান আল্লাহ তাআলা এমন মুজেজা দিয়েছিলেন যার প্রভাবে তিনি স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করতে পারতেন। আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ তাআলা যে মুজেজা প্রদান করেছিলেন তা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মুজেজা এবং এখনও এই পৃথিবীতে বিশ্বনবীর মুজেজা বিদ্যমান, আর এই মুজেজার নাম হলো কোরআনে কারিম। কোরআনে কারিম হলো ভাষা ও ভাষার অলঙ্কার শাস্ত্রের মুজেজা, কারণ যখন কোরআন অবতরণ হয় তখনকার সময়টা ছিল আরবি সাহিত্যের সোনালি যুগ। তখন সাহিত্য রচনা ছিল আরবদের সামাজিক মর্যাদার অন্যতম উপাদান এবং তারা বড় বড় সাহিত্য রচনা করে বিশ্ববাসীকে চ্যালেঞ্জ ছুড়ে দিত। সাহিত্য প্রতিযোগিতা ও সাহিত্য প্রতিভার সে যুগে কোরআন অবতরণ করে মহান আল্লাহ তাআলা তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। বলা হয় কোরআনের কোনো সূরা নয়, কোনো একটি আয়াতও নয়, বরং কোনো একটি বাক্যের সমমানের একটি বাক্য রচনা করে দেখাক কেউ। তখনকার সময়ই পবিত্র কোরআনের আয়াত শুনে বিশ্বসেরা আরব সাহিত্যিকগণ অবাক হয়েছিল এবং এর সাহিত্যমান ও অলঙ্কারের সামনে নত স্বীকার করেছিল। তারা অকপটে স্বীকার করেছিল যে এই মানের সাহিত্য রচনা করা কোনো মানবের পক্ষে সম্ভব নয়। তাই পবিত্র কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজেজা। যে সকল নবীগণকে আল্লাহ তাআলা মুজেজা দিয়েছিলেন তাদের মৃত্যুর পর সকল মুজেজার ক্ষমতা নিঃশেষ হয়ে গিয়েছিল। পূর্ববর্তী কোনো নবীকে যদি কেউ অস্বীকার করে তবে সে নবীর কোনো মুজেজা প্রমাণস্বরূপ পেশ করা যাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ দুনিয়াতে না থাকলেও ওনার শ্রেষ্ঠ মুজেজা পবিত্র কোরআন এখনও দুনিয়াতে আছে। বর্তমান ও ভবিষ্যতে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে তবে তার শ্রেষ্ঠ মুজেজা কোরআনকে প্রমাণস্বরূপ পেশ করা যাবে। পবিত্র কোরআন নিজেই অস্বীকারীকে বলবে যে আমার যে কোনো একটি বাক্যের সমপরিমাণ বাক্য রচনা করে দেখাও।
আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।